হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের সকলের উচিত নিয়মিত ত্বকের যত্ন নেওয়া। নিয়মিত ত্বকের যত্ন নিলে আমাদের মুখ কোমল, উজ্জ্বল, মোলায়েম, ফর্সা আর ঝলমলে হয়ে ওঠে। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে এমন একটি হোমমেড স্কিন হোয়াইটেনিং রেমেডি শেয়ার করব, যার মাধ্যমে আপনারা ত্বকের যত্ন নিতে পারবেন ও কাচের মতো চকচকে করে তুলতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন, আপনারা কীভাবে বাড়িতে বসে এই দুর্দান্ত স্কিন হোয়াইটেনিং রেমেডিটি ব্যবহার করতে পারবেন। আমি এই রেমেডিটিকে দুইটি স্টেপে ভাগ করেছি। স্টেপ ওয়ান, স্ক্রাবিং। এর জন্য একটি পাত্রে এক চামচ মধু, এক চামচ কফি, এক চামচ চিনি নিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটির সাহায্যে আপনার মুখ ও গলা হালকা হাতে জেন্টলি স্ক্রাব করুন। এইভাবে সার্কুলার মোশনে আপনাকে 10 মিনিট পর্যন্ত স্ক্রাব করতে হবে। এইভাবে স্ক্রাব করলে আমাদের ত্বক খুবই কোমল ও মোলায়েম হয়ে ওঠে, কারণ স্ক্রাব করলে আমাদের ত্বকের উপর যে ড্যাড স্কিন অর্থাৎ মরা চামড়া থাকে তা সহজে দূর হয়ে ত্বক খুবই কোমল এবং গ্লোয়িং হয়ে ওঠে। এইভাবে 10 মিনিট পর্যন্ত স্ক্রাব করা হয়ে গেলে টিস্যু দিয়ে মুখ ভালো করে পরিষ্কার করে নিন। এবার আমাদের সেকেন্ড স্টেপটি হলো ফেস প্যাক। এই জন্য একটি বাটিতে এক চামচ বেসন, আধা চামচ মুলতানি মাটি, এক চামচ অ্যালোভেরা জেল, ও এক চামচ লেবুর রস নিন। এরপর সব উপাদান ভালো করে মিশিয়ে নিন। এই প্যাকটি আপনাদের ত্বককে উজ্জ্বল ও ফর্সা করে দেবার জন্য খুবই কার্যকর, কারণ এই প্যাকটি আমাদের ত্বক থেকে বিভিন্ন ধরনের ডার্ক স্পট, ব্রণের দাগ, রোদে পোড়া দাগকে দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করবে। এবার এই ফেস প্যাকটিকে ভালো করে মুখে ও গলায় লাগিয়ে নিন। প্যাকটি ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেলে এটিকে ত্বকের উপর শোকাতে দিন। প্যাকটি শুকিয়ে গেলে নর্মাল জল দিয়ে ত্বক পরিষ্কার করে নিন। বন্ধুরা, এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানান এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। নতুন ভিডিওতে আবারও দেখা হবার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।